সরকারের পরিচয় উন্মোচন করতে হবে বললেন প্রধানমন্ত্রী। নির্বাচনে সিএসির নির্দেশে ব্যালট বাক্স ভরা হয়েছে জানালেন রিজভি। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরো চারজনের লাশ উদ্ধার। ডাকসু নির্বাচনে সিসিটিভির আওতায় থাকবে সব ভোট কেন্দ্র জানালেন ডিএমপি কমিশনার। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলীর সংবাদে আপনাদের সাথে আছি আমি আয়েশা আক্তার বুবলি। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে না, সচেতনতা সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে সমাজকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, নারী নির্যাতনকারীর পরিচয় সমাজের সর্বস্তরে উন্মোচন করে দিতে হবে, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করলে নারীরা সমাজে প্রতিষ্ঠা পাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নিরপরাধ কোনো ব্যক্তিকে গুলি করে হত্যা করে না পুলিশ, এ দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেস মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদক বিরোধী সমাবেশে তিনি একথা বলেন। এ সময় মাদক বিক্রেতাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক বিক্রেতাদের মধ্যে যারা আত্মসমর্পণ করতে চান তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে, করা হবে পুনর্বাসনের ব্যবস্থা, অন্যথায় তালিকা ধরে দেশ জুড়ে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সিএসির বক্তব্যই প্রমাণ করে 30 ডিসেম্বর নির্বাচনে তার নির্দেশেই ব্যালট বাক্স ভরা হয়েছে। সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য ইভিএম নয়, গণতান্ত্রিক মানসিকতা থাকা দরকার বলে উল্লেখ করেন তিনি। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে মিছিলে মিছিলে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সকাল থেকেই প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রশাসনের বিরুদ্ধে আবারও একমুখী আচরণ এবং ছাত্রলীগের প্রার্থীদের বিরুদ্ধে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ছাত্রদল, বাম সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী অধিকার মঞ্চের প্রার্থীরা। এদিকে দুপুরে জাতীয় ছাত্র সমাজের মিছিলে ধাওয়া দেয় বাম সংগঠনের নেতাকর্মীরা। ডাকসু নির্বাচন উপলক্ষে আগামীকাল সন্ধ্যা 6টা থেকে নির্বাচনের দিন সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, প্রত্যেকটি ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে। 10 তারিখ 6টা থেকে এবং 11 তারিখ 6টা পর্যন্ত কোনো ধরনের কোনো প্রবেশ করতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশে পেরিফেরিতে প্রত্যেকটি এলাকায় তল্লাশি এবং নজরদারি অলরেডি অব্যাহত রেখেছে। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। ওয়াইসঘাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সকাল 7টার দিকে আহসান মঞ্জুলের সামনে নদী থেকে এক শিশুর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়। শুক্রবার এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ দুইজন। বৃহস্পতিবার রাত 7:45 দিকে সুরভি 7 লঞ্চ পেছন দিকে ধাক্কা দিলে খেয়া নৌকার ডুবে একই পরিবারের 6 জন নিখোঁজ ও 1 জন গুরুতর আহত হয়। বান্দরবানে 3 দিন ব্যাপী রাজপূর্ণা অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার শহরের রাজবাড়ি থেকে বোমাং রাজা উচ প্রু চৌধুরী সৈন্য সামন্ত নিয়ে রাজভবন থেকে বের হয়ে আসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন রাজবাড়ি মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে হেডম্যান ও কারবারিরা রাজাকে বিভিন্ন উপঢৌকন দেন।
ঐতিহ্যবাহী রাজস্ব আদায় অনুষ্ঠানে 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর 109টি মোজার হেডম্যান ও গ্রাম প্রধানগণ নিজ নিজ মোজার পক্ষ থেকে আদায় করা রাজস্ব রাজাকে দেন। ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নবনির্বাচিত কমিটির অভিষেক 2019 সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শাহে আলম এমপি, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, সজীব রশিদ প্রমুখ। বস্তুনিষ্ঠতা বজায় রেখে দেশের এগিয়ে যাওয়ার ধারাবাহিকতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সাংবাদিকরা জাতির আর্থসামাজিক উন্নয়ন ও দেশের কথা বলেন। শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান। আমি মনে করি উন্নত রাষ্ট্র গঠন করার পাশাপাশি উন্নত জাতি গঠন করা প্রয়োজন। শুধু উন্নত রাষ্ট্র নয়, উন্নত জাতি গঠন করা, যে উন্নত জাতির মধ্যে মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ, অসাম্প্রদায়িকতা, মমত্ববোধ থাকবে, সেরকম একটি উন্নত জাতি গঠন করা। এবং আমরা এমন উন্নত রাষ্ট্র গঠন করতে চাই না যেখানে পাশের বাড়িতে কী হচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই, যে আমি অনেক বিলাস ব্যসনে ব্যস্ত, পাশের ঘর অভুক্ত আছে, এরকম সমাজ আমরা চাই না। আমরা সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে চাই। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নারী নির্যাতনকারীর পরিচয় উন্মোচন করতে হবে বললেন প্রধানমন্ত্রী। নির্বাচনে সিএসির নির্দেশে ব্যালট বাক্স ভরা হয়েছে জানালেন রিজভি। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরো চারজনের লাশ উদ্ধার। ডাকসু নির্বাচনে সিসিটিভির আওতায় থাকবে সব ভোট কেন্দ্র জানালেন ডিএমপি কমিশনার। দর্শক, এই ছিল এখনকার সংবাদ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।